ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার রুবা অরি। তো আজকে আমি ব্লগটা শুরু করছি সকাল থেকে, সকালে নাস্তা দিয়ে শুরু করছি আজকে আমি। তো আজকে সকালে আমাদের নাস্তা টেবিলে নাস্তা কি কি আছে আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। চালের আটার রুটি, ডিম ভাজা, আম আর হচ্ছে সেমাই পিঠে, সেমাই পিঠে। তো আমরা সবাই এগুলো দিয়ে নাস্তা খাওয়া শুরু করি। আমার ফ্যামিলি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমরা সবাই নাস্তা শুরু করতেই থাকি। যাচ্ছি তো আজকে আমার দুপুরের মেনুতে রয়েছে ফুল চিকেন ফ্রাই, একটা ফুল চিকেন ফ্রাই আর সাথে রাইস। তো চিকেনটাকে আমি সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে ম্যারিনেট করে নিই, বেশি কিছু দিব না ম্যারিনেট করার জন্য, কারণ চিকেনটা আগে আমি সাদা তেলে ভেজে নেব। শুধু আমি হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিব, হাফ চা চামচ রসুন বাটা, রসুন আদা রসুন পেস্ট আর হচ্ছে লবণ হাফ চা চামচ। আমি একটু এখানে ফ্রুট কালার একটু ইউজ করব, দেখতে ভালো লাগবে, ভাজলে কালারটা সুন্দর আসবে। তো আমি এটা একটু ম্যারিনেট করে নিই। আমি চুলোতে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে আমি ভালোই তেল দিয়েছি, কারণ চিকেনটা আমি ভাজবো সেজন্য আমি বেশি পরিমাণ তেল দিয়েছি। সমস্যা নেই, এই তেল দিয়েই আমি আবার রোস্ট রান্না করতে পারবো, এই কারণে তেলটা একটু বেশি দিয়েছি। তো আমার চিকেনটা ম্যারিনেট হয়ে গিয়েছে, আমি এই যে 15 মিনিট পরে আমার চিকেনের লুকটা এই যে এরকম হয়েছে। তো আমি এখন চিকেনটা ছাড়বো তেলের মধ্যে, তেলটা গরম হয়ে গিয়েছে। তো আপনারা যখন ছাড়বেন তখন খুব সাবধান মতো আস্তে করে চিকেনটা ছাড়বেন। আমার চিকেনটা আমি উল্টে পাল্টে ভেজে দিচ্ছি, দেখেন
আপনারা খুব সাবধান মতো চিকেনটা ভাজবেন, কারণ প্রচুর তেলে ছিটে আসে শরীরে, তো সাবধান মতো করবেন কাজটা। এই যে আমার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মশলাটা কষাবো। আমার চিকেন ভাজাটা হয়ে গিয়েছে, একবারে লাল করে ভেজেছি, তো আমি এখন মশলার প্রিপারেশনটা করব। আমি চুলোতে আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তো আমি চিকেনটা ভাজার জন্য যে তেলটা ব্যবহার করেছি সেই তেলটাই এখন আমি এখানে দিব। তেলটা একটু বেশি লাগবে রোস্টের জন্য। টু টেবিল স্পুনের মতো আমি দিলাম। আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, তো আমার হাজবেন্ড আবার ঘি খেতে পারে না, এই জন্য আমি ঘি ব্যবহার করছি না। আমি এখানে ফোড়নের জন্য তেজপাতা, দারচিনি, এলাচ দুই পিস করে দিয়ে দিলাম। এটা একটু ফ্লেভারটা বের হলে, ফ্লেভারটা একটু আসলে আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিবেন। আমরা পেঁয়াজটা একটু লাল করছি, পেঁয়াজটা লাল হলে তারপর আমরা অন্য অন্য মশলাগুলো সব দিয়ে দিব। আমার পেঁয়াজটা ব্রাউনিশ হয়ে গিয়েছে, লাল হয়ে গিয়েছে আমার পেঁয়াজটা, তো আমি এখন মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। আমি এখন দিচ্ছি 2 টেবিল স্পুন দিচ্ছি আদা রসুন পেস্ট, আমার একসাথে করা আছে, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, জিরে গুঁড়া 1 চামচ, গরম মশলা গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া 1 চামচ দিয়ে, লবণ 1 চামচ দিয়ে আমি একটু ভালো করে মশলাটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে রোস্টের মশলা ব্যবহার করব, রাঁধুনি রোস্টের মশলা ব্যবহার করছি আমি, চিকেন রোস্টের মশলা। এখানে আমি রাঁধুনি চিকেন রোস্টের মশলা এটাও দিয়ে দিব। একটা আস্ত চিকেনের জন্য, ফুল চিকেনের জন্য আমি প্রায় 1/2 প্যাকেট দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি অন্য অন্য মশলাগুলো দিয়েছি সেজন্য আমি 1/2 প্যাকেট মিক্স করলাম। এখানে একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। তো মশলাটা কষানো হোক, তারপর আমি চিকেনটা ফেলে দেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, তেলও বের হয়ে গেছে, আর খুব সুন্দর একটা স্মেল আসছে মশলা থেকে। আমি এখন টক দই দিয়ে দিব, এই 1/2 কাপের মতো টক দই দিয়ে দিচ্ছি। এই এখন আমি মশলাটা মিশিয়ে দিলাম, দিয়ে তারপর আমি চিকেনটা দিয়ে দিব। আমার তরকারির লুকটা দেখেন, তেলটা সম্পূর্ণ উপরে ভেসে চলে আসছে। তো আমি এখন চিকেনটা ছেড়ে দিব, চিকেনটা একটু ভাজা ভাজা হোক এর মধ্যে।
আমি মশলার ভিতরে একটু ভালো করে কষাবো চিকেনটাকে, তারপরে আমি পানি দিব। এখন আমি কোনো পানি অ্যাড করছি না, এখন আমি মশলার ভিতরে চিকেনটাকে আগে ভালো করে কষাবো। আপনারা মশলাগুলো এভাবে হাতে করে মানে খুন্তি দিয়ে তুলে তুলে দিয়ে দিবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। কারণ মুরগিটা তো আমরা আগেই, চিকেনটা তো আমরা আগে ফ্রাই করে ফেলেছি, আমাদের অর্ধেক কুক হয়ে গিয়েছে, এখন শুধু আমরা মশলাটা ভিতরে দেব। গ্রেভিটা ভিতরে দিলে খুবই টেস্ট হয়। আপনারা ভালো করে কষাবো, কষানোর উপরেই আপনার চিকেনটা ভালো লাগবে। একটু সাধারণ রান্না আমরা সবাই পারি, তারপরেও সবার জন্য যেন সুবিধা হয়। অনেকে আছে আমাদের নতুন ভাই বোনেরা যারা নতুন সংসার করছে, যারা ব্যাচেলার ভাই বোনেরা আছেন, যারা করতে চান, চেষ্টা করতে চান, তারা এইভাবে করতে পারেন। অনেক সহজভাবে আমি দেখিয়েছি। আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি, দেখেন আমার চিকেনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, মশলাগুলো গায়ে মিশে গিয়েছে, তো একটু যে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেছেন সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি একটু ভালো করে আরও মশলাগুলো আরও ভালো করে মেশার জন্য আমি একটু পানি দিব। এখানে আপনি আপনারা কিসমিস, তারপর পেস্তাবাদাম এগুলো দিতে পারেন, কিন্তু আমার ঘরে আমার মেয়ে এগুলো খেতে পারে না, আমার হাজবেন্ডও খেতে পারে না, সেজন্য আমি এগুলো কিছু অ্যাড করছি না, আপনারা এগুলো ইউজ করতে পারেন। ঘি এক তো অবশ্যই করবেন, কিন্তু আমি ঘি দিতে পারছি না আমার হাজবেন্ডের জন্য, ওই গ্যাস্ট্রিকের একটু সমস্যা আছে, ও খেতে পারে না, এই জন্য আমি দিচ্ছি না। আপনারা আপনাদের মতো করে রান্না করবেন। এই যে আমি এখন দিয়ে দিলাম পানি, তো আমি এখন এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর যেহেতু আমার চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে, তো আমি চুলার আঁচটা মিডিয়াম রাখবো, বেশি লোতে রাখবো না, তা নাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে। এই তো আমি এখন চুলার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি আমার ফ্রাই প্যানটা। চিকেনটা একটু দেখি খুলে ঢাকনাটা, দেখেন চিকেনটা হয়ে গিয়েছে, অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে, লুকটাও খুব সুন্দর এসছে। একেবারে গ্রেভিটা দেখেছেন কত সুন্দর হয়েছে, গ্রেভিটা তেল ভেসে এসছে, মাখা মাখা হয়েছে। আমি লবণটা টেস্ট করলাম, লবণ ঠিকই আছে, আমি এখন একটু পেঁয়াজের পেস্টটা দিয়ে দিব।
আমি এভাবে আপনাদের উল্টিয়ে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর আসছে, গ্রেভিও কত সুন্দর এসছে। আর মুরগিটা আমার খুলে মানে চিকেনটা আমার খুলে যায় না, খুব সুন্দর হয়েছে, স্মেলও খুব ভালো এসছে। আর চিকেনটা একবারে আস্ত আছে, সফট হয়ে গিয়েছে, এই যে দেখেন একদম সফট হয়ে গিয়েছে, এইভাবেই ভাঙা যাচ্ছে, কিন্তু কোনো দিক দিয়ে খুলে যায়নি, দেখুন একদম সফট হয়ে গেছে, এটা আস্ত আছে। তো আমি কিছু বেরেস্তা দিয়ে এখন নামিয়ে ফেলবো, আমার প্রায় শেষ হয়ে গেছে। আমি এখন রাইস রান্না করব। তো রাইস রান্না করার জন্য আমি একটা বড় ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলোতে, আর আন্দাজ মতো আমি তেল দিয়ে দিলাম। আমি তিন পটে রাইস রান্না করব আজকে, পোলাও রান্না করব তিন পট চালের। তো তিন পট চালের জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে আমি তেল গরম হয়ে গেছে আমার, তেল গরমের মধ্যে আমি তেজপাতা দু তিনটে আর দালচিনি এলাচ দিয়ে দিলাম কয়েক টুকরা, তো একটু স্মেলটা আসুক, এভাবে নাড়িয়ে দিলে একটু স্মেলটা বের হয়ে যায়, খুব সুন্দর একটা স্মেল বের হলো। তো আমি এখন কিছু পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি, আমি পেঁয়াজ কুচিটা একটু লাল করে নিচ্ছি, আমার প্রায় লাল হয়ে গেছে। তো আমি পেঁয়াজের মধ্যেই টু টেবিল স্পুন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, একটু কষিয়ে নিয়ে আমি চালগুলো এটার ভিতরেই ছেড়ে দিব, ভাজা ভাজা করে নেব, একটু ভাজা ভাজা করে ফেললাম মশলাটা, এখন আমি চালগুলো এটার ভিতরেই দিয়ে দিচ্ছি। এখানে আমি তিন পট পোলোর চাল নিয়েছি, এখন আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, পোলাও অনেকভাবে রান্না করা যায়, যে যেভাবে রান্না করে আরাম পায়। পোলাও রান্না খুব সহজ একটা জিনিস, তো যে যেভাবে রান্না করে খেতে পছন্দ করে। আমি পোলাও চালটা একটু ভেজে নিচ্ছি, তো এই যে আমার চালটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি চালটা ভেজে নিয়েছি তেলের মধ্যে, দেখেন যে চালটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, নিচে কোনো পানি টানি কিছু নেই, শুধু তেল আছে। তো আমি এখন পানি ছেড়ে দিয়ে দিচ্ছি এটার মধ্যে, যা চাল দিয়েছি যতগুলো তার ডাবল পানি আমি দিয়েছি, আমি তিন পট চাল দিয়েছি ওইভাবে আমি ডাবল পানি দিয়ে দিয়েছি।
2 টিস্পুন লবণ দিয়ে দিলাম। কতগুলো পাতা দিয়ে দিলাম, এখন বলটা আসার জন্য আমি ঢেকে দিব। সিম্পল রান্না। আমার মনে হচ্ছে আর একটু লবণ লাগবে, আর একটু লবণ দিলাম, মেরে দিলাম। এখন আমি চুলোটা ঢেকে দিব। চুলার আঁচটা ফুল থাকবে। ঢাকনাটা খুলে দেখি কি অবস্থায় আছে। দেখেন আমার পানি প্রায় শুকিয়ে গিয়েছে। আমি একটু নেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন কত ঝরঝরা। একটার সাথে একটা গায়ে লেগে যায় নাই, কত সুন্দর হয়েছে। আমি চুলা এই কমিয়ে দিলাম, মিডিয়াম করে দিলাম। আমি এখানে একটু ফ্রুট কালার দিয়ে দিচ্ছি। বেশি দিব না, তা না হলে বেশি কালারিং দেখা যাবে। আমি এখন উপর দিয়ে একটু পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি, কারণ আমার পোলাওটা হয়ে গিয়েছে, এ কারণে আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। দেখেন আমার পোলাওটা কত সুন্দর হয়েছে। আমার পোলাওটা হয়ে গিয়েছে, এই যে আমি পোলাওটা এখন ঢেকে দিচ্ছি, দমে একটু আসুক। আমরা দুপুরবেলা খাবার জন্য টেবিলে চলে আসছি। তো দেখেন আজকে আমাদের দুপুরের মেনুতে কি কি আছে। এই যে আজকে আমি পোলাও রান্না করেছিলাম, আর এখানে আছে চিকেন ফ্রাই, আস্ত চিকেন ফ্রাই আছে। তো দুটো রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো আপনারা দেখবেন কেমন হয়েছে। তো আমরা আজকে দুপুরের মেনুতে এগুলোই খাবো। আমার মেয়ে আজকে ক্লাস করছে অনলাইনে, তো ও আজকে আমাদের সাথে দুপুরের খাবারটা খেতে পারছে না, ও আগেই খেয়ে নিয়েছে। তো আমি আর আমার হাজবেন্ড খাবো। আমার হাজবেন্ড আবার পোলাও খেতে পারে না, ওর একটু সমস্যা হয়। তো ও সাদা ভাত খাবে, আর ওর জন্য পটল আলু দিয়ে রুই মাছ দিয়ে তরকারি আছে, সেটা খাবে ও, আর সাথে লেবু তারপর পেঁয়াজ এগুলো তো আছেই। তো আমরা এগুলো খাই, থাকেন আপনারা আমাদের সাথে। আমি আজকে খাবারের শেষ করার সাথে সাথে ব্লগ এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি ব্লগে। তো আপনারা বেশি বেশি করে আমাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন অবশ্যই, আর সাবস্ক্রাইবের সাথে যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই প্রেস করবেন আপনারা, কারণ আপনাদের আশাতেই আমি এই পথে এসেছি। এখন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি অনেক দূর পর্যন্ত এগোতে পারবো, আর হয়তো আমার অনেক ভুল হচ্ছে, তো আপনারা দেখে আমাকে অবশ্যই উৎসাহিত করবেন।
যদি আপনাদের খারাপ লাগে সেটাও আপনারা আমার সাথে শেয়ার করবেন, আর আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।